আমাদের সমাজে এখন এই এই এলাকাতে বাল্যবিবাহটা এখনও প্রবণতা বেশি আছে। আমি মনে করি যে বাল্যবিবাহ হলে একটা মা খুব দ্রুত গর্ভবতী হয়ে যায়, এজন্য তার বিভিন্ন ধরনের রোগে আক্রমণ শিকার হয়, স্বাস্থ্যহীনতা হয়। এই জন্যে বাল্যবিবাহ হলে সে দ্রুত গর্ভবতী হয়ে যায়, তার স্বাস্থ্য হানি হয়, তার দেহের মধ্যে বিভিন্ন রোগের দেখা দেয়। হ্যাঁ, এই জন্যে আমাদের বাল্যবিবাহ থেকে দূরে থাকা উচিত, এবং বাল্যবিবাহ যেন না হয় এই জন্যে আমাদের এই এলাকার সকল শ্রেণীর মানুষকে সচেতন করা উচিত। কারণ বাল্যবিবাহের যে কুফল, যে একটা অপরিণত বয়সে একটা মেয়ের যে স্বাস্থ্যহানি হয়, এটা সবাইকে বোঝানো উচিত, তাহলে হয়তো বাল্যবিবাহটা দূর করা যাবে। আমার পরামর্শ হচ্ছে যে অবশ্যই সকল শ্রেণীর মানুষকে সচেতন করতে হবে, এবং সচেতনমূলক কার্যক্রম বেশি বেশি করে পরিচালনা করতে হবে। আমাদের এই প্রান্তিক এলাকা যদি পিতামাতা শিক্ষিত হয়, তারা যদি জানতে পারে, সচেতন হয়, তাহলে হয়তো বাল্যবিবাহ প্রতিরোধ করা যাবে, না হলে এটা সম্ভব নয়।